এদিকে সকাল সকাল দেখো আমার হাজবেন্ড আমার ছেলের বিছানার সব বেড কভার বালিশের কভার কোল বালিশের কভার সব উঠিয়ে নিয়ে নতুন বেড কভার বিছিয়ে দিয়েছে। আর এদিকে দেখো টেবিল টেবিল সব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। ছেলে তো এদিকে অফিসে, বাবা আমার হাজবেন্ড প্রায় দিনই এই ছেলের রুমটা খুব সুন্দর করে গুছিয়ে দেয়, এমনকি আমার রুমটাও গুছিয়ে দেয়। তো এদিকে দেখো আমি ছেলের মশারিটা যেহেতু ফেলে দিয়েছে তো এটা ধোয়াধুয়ি করছি। এদিকে আমার কাপড়গুলো নিয়ে নিয়েছি, আমার যে দুইটা দেখো চুড়িদার এগুলো আমি আলাদা ধুয়েছিলাম, এগুলো শুকিয়ে নিচ্ছি। এগুলো আলাদাভাবেই ধুতে হয় জেন্টেল মুড্ডা দিয়ে। তো এদিকে দেখো ছেলের বেড কাপড়টা পরে ধোবো, আজকে প্রচুর ধোয়াধুয়ি করেছি আর বাইরে কাপড়গুলো ছড়িয়ে দিলাম। প্রচণ্ড রোদ, বেশিক্ষণ লাগে না শুকাতে। তো এদিকে দেখো এদিকে শুকিয়ে দিলাম এই চুড়িদারগুলো। তো আর এদিকে দেখো আজকে এই ফুলটা ফুটবে নাকি ফুটে গেছে জানি না, দীর্ঘ প্রত্যাশিত ফুল, আমার খুব প্রিয় একটা ধুতরা ফুল। তো এটা আর এই গাড়িটাকে দেখো আগে ছোটোবেলায় যখন আমরা দেখতাম তখন আমরা খুব ভয় পেতাম রোলার গাড়ি, কে কে ভয় পেতো আমাকে একটু বলো তো। আর এদিকে দেখো গাছে আমার রজনীগন্ধা ফুটেছে, রজনীগন্ধা দুটো কলি আসছে প্রচুর, দুটো ফুটেছে, কী সুন্দর গন্ধ। এগুলিতে প্রচুর রোদ তাই আমি গাছে জল দিয়ে এলাম। আর এই জবাগুলো প্রায় কেমন জানি হয়ে যাচ্ছিলো কারণ এত রোদ উঠেছে। আর এই যে কলাবতী, হলুদ কলাবতী আমার গাছে আমি এখন পর্যন্ত ফুটেনি, জাস্ট এবার ফুটেছে। সবসময় মাকে বলি কেন ফুটে না কেন ফুটে না, যাক এবার দেখা পেলাম। আর এদিকে দেখো এটা নামটা ভুলে গেছি, কী জানি নামটা, দেখো এখন নাম মনে আসবে না। এই ফুল গাছগুলো দেখো এখানে আবার নতুন করে ধরছে জিনিয়াগুলো। এদিকে বোগেনভিলা আবার ফোটা শুরু হয়ে গেছে। তো আমি ছাদের গাছগুলো একটু তোমাদেরকে বিকেলবেলা আমি জল দেওয়া হয়ে গেছে, কিছু কুমড়া গাছ তুলেছি, কুমড়া গাছগুলো তুলে আমি কেটেও নিয়েছি। আর এখানে দেখো প্রচুর কলি, প্রচুর কলি এখানে। আর শিবের ফুলটার নামটা আমি আর মনেই আসলো না।